হ্যালো এভরিওয়ান সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটা হচ্ছে ইনফর্মেটিভ বানাচ্ছি তো একজন আমাকে কোশ্চেন করেছিল যে ভাইয়া ডিপেন্ডেন্ট ভিসায় কাকে কাকে আনতে পারবো বা কি ডিপেন্ডেন্ট ভিসার রিকোয়ারমেন্টসগুলো কী কী ডিপেন্ডেন্ট ভিসায় আসতে হলে আমার কি কি বিষয়ে ফিল আপ করতে হবে তো এই যে আমার পাশে ডিপেন্ডেন্ট তাই আমি আজকে আমার ডিপেন্ডেন্টকে পাশে নিয়ে আপনাদের সাথে ভিডিওটা করতেছি তো আমি হচ্ছে প্রথমত আমার ডিপেন্ডেন্টের বিষয়টা জিজ্ঞাসা আপনাদের সাথে বলবো তারপরে হচ্ছে এরপরে কোন কোন কে কে ডিপেন্ডেন্ট হিসাবে ইউকেতে আসতে পারবে সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমত হচ্ছে সে আমার ডিপেন্ডেন্ট তো সে আমার হচ্ছে ওয়াইফ তো ওয়াইফ হিসেবে ওয়াইফ হিসেবে সে আমার ডিপেন্ডেন্ট হতে পারবে এটা হচ্ছে লিগাল কারণ হচ্ছে আমি এখানে স্টুডেন্ট এবং আমাকে হতে আর এখানে রিকোয়ারমেন্টসটা হচ্ছে এরকম হয়েছে আমার হচ্ছে যেহেতু আমি মাস্টার্স প্রোগ্রামে আসছি তাই আমি আমার ওয়াইফকে নিয়ে আসতে পারবো আর আমার যদি বেবি থাকে তাহলে আমি তাকেও নিয়ে আসতে পারতাম বাট এখন যেহেতু বেবি নেই তো আমি সেজন্য নিয়ে আসি নাই তো এখন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভিসা হিসাবে কে কে আসতে পারবে আপনার সাথে প্রথম কথা হচ্ছে আপনার ওয়াইফ আপনার পার্টনার আপনার হচ্ছে বাচ্চা যদি থাকে বেবি আপনার যদি সেই বাচ্চা যদি ষোলো বছরের নিচে হয় বয়স তাহলে সে আপনার সাথে আসতে পারবে এটা হলো একটা বড় রুলস আর বিষয় আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভিসার রিকোয়ারমেন্টস যদি আপনি ফিল আপ করতে চান তাহলে আপনি ইউকে আপনাকে হচ্ছে স্টাডি স্টাডি ভিসায় যদি আসেন সেটা হচ্ছে লেভেল সেভেন এবং লেভেল এইট হতে হবে লেভেল সেভেন মানে হচ্ছে আপনার হচ্ছে মাস্টার্স লেভেল হচ্ছে লেভেল সেভেন আর লেভেল এইট হচ্ছে পিএইচডি লেভেলে যারা হচ্ছে পড়াশোনা করতে আসে তাদের জন্য হচ্ছে তারা হচ্ছে ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারে এখন একজন আমাকে কোয়েশ্চেন করেছিল যে আমার মেয়ে হচ্ছে ইউকেতে পড়াশোনা করতে যাচ্ছে তো তার ডিপেন্ডেন্ট হিসাবে আমি যেতে পারবো কি না তার ডিপেন্ডেন্ট হিসাবে আপনি যেতে পারবেন কিনা এটার বিষয়ে এখনও আমি ক্লিয়ার কোনো আনসার কোথাও পাই নাই বাট এটার জন্য আমি একটা একটা আনসার পাইছি সেটা হচ্ছে এরকম যে আপনি হলো ভিজিট ভিসায় আপনার মেয়ের সাথে সাক্ষাৎ করার জন্য আপনি আসতে পারবেন সেটা আপনাকে আপনাকে মাসের ভিসা দিতে পারে বাট তার সে ছয় যদি দুই বছরের ভিসা পায় সে দুই বছরের ভিসা আপনি পাবেন না এটা হচ্ছে এরকম একটা আমি নিউজ পেয়েছি তো আপনি যদি এই নিউজটা পুরোপুরি ক্লিয়ার ক্লিয়ার হতে চান তাহলে অনেকে জিজ্ঞাসা করেছেন যে সাথে মামা খালু চাষাচাচি আসতে পারবে নাকি না এটা কোনো প্রকারই অ্যাকসেপ্ট না অনলি অ্যাকসেপ্ট হচ্ছে তার হাজব্যান্ড ওয়াইফ থাকলে ওয়াইফ হাজব্যান্ড থাকলে ওয়াইফ আর ওয়াইফ থাকলে হচ্ছে হাসবেন আর বাচ্চা যদি থাকে তাহলে ডিপেন্ডেন্ট হিসেবে আসতে পারবে ইভেন বাবা মাও দেখছি যে এখন হচ্ছে আপনার টুরিস্ট বিষয়ই আসতে পারবে কিন্তু ডিপেন্ডেন্ট হিসেবে না তাহলে তো এখানে চাচা খালু মামা মামি কোনো প্রশ্নই ওঠে না আর কি অনেকে আর কি জিজ্ঞাসা করেছেন এর জন্য আর কি বললাম হ্যাঁ সে এই এটা হচ্ছে বিষয় আর আরেকটা আরেকটা বিষয় আমি যেটা পেয়েছি সেটা যদি বাবা মা যদি আগে থেকেই এখানে থাকে বা কেউ যদি মা যদি এখানে থাকে বা বাবা যদি দেশে থাকে তখন সেটা হচ্ছে আলাদা ক্যাটাগরি সেটা হচ্ছে সেটার ডিপেন্ডেন্ট হিসাবে সেটার আলাদা ডিপেন্ডেন্ট হিসেবে বাট এখানে আমাদের আমাদের ভিডিও করাটার উদ্দেশ্য হচ্ছে যে যে হচ্ছে স্টুডেন্ট হিসাবে ইউকেতে আসবে সে ডিপেন্ডেন্ট হিসাবে কাকে নিয়ে আসতে পারবে এটা হচ্ছে আমাদের বলার উদ্দেশ্য যদি আপনি যদি স্টুডেন্ট হিসাবে এখানে আসেন বাট আপনি যদি আপনার ডিপেন্ডেন্ট হিসাবে আপনার মা বাবাকে নিয়ে আসতে চান সেটা আসলে ডিপেন্ডেন্ট ভিসা ক্যাটাগরিতে আপনি আনতে পারবেন না সেটা ট্যুরিস্ট ভিসা বা ফ্যামিলি মিট মিট করার জন্য আপনার মেয়েকে দেখার জন্য বা ছেলেকে দেখার জন্য সেটা আলাদা আলাদা ক্যাটাগরিতে পড়বে তো আমাদের হচ্ছে বিষয়টা এটাই বলার ছিল আর ডিপেন্ডেন্ট ভিসার রিকোয়ারমেন্ট যেটা আগেও বললাম এখনও আরেকবার আমি রিকভার করতেছি সেটা হচ্ছে লেভেল সেভেন হতে হবে এবং লেভেল এইট হতে হবে তাহলেই আপনি হচ্ছে ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন ডিপেন্ডেন্ট আপনার বেবি আর বয়স হতে হবে যদি আপনার বেবি থাকে সেই বেবির বয়স হতে হবে ষোলো বছরের নিচে অথবা আঠারো বছরের নিচে হলে আপনি আপনার বেবিকে নিয়ে আসতে পারবেন এটা হচ্ছে রিকোয়ারমেন্টস আর একজন জিজ্ঞাসা করেছিলেন যে ভাইয়া আমি যদি বেবি নিয়ে যাই সেই বেবি যদি ওখানে সাত বছর লিগালি থাকে সেই সেই বেবিকে এখানে পিয়ার হবে কিনা এটার ব্যাপারে আমার কাছে এই মুহূর্তে কোনো ইনফরমেশন নাই আমি এটার ব্যাপারে জানি না বাট আমি যেটা আপনাকে বলতে পারি সেটা হচ্ছে বেবি যদি এখানে বর্ন হয় এটা আমি ক্লিয়ার জানি বেবি যদি এখানে বর্ণ হয় সে যদি সাত বছর লিগালি স্টে করে এবং সেটা হচ্ছে অবশ্যই সে এখানে হচ্ছে সিটিজেনশিপ পাবে আর সেইটার বেবির পারপাসে সিটিজেনশিপটা হচ্ছে আপনি তখন মা এবং বাবা হিসেবে দুজনেই সিটিজেনশিপ পাবেন এটা আমি জানি এটাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম তো আজকে ডিপেন্ডেন্ট ভিসার এটুকুই আপনাদের বলা ছিল ও আরেকটা বিষয় জিজ্ঞাসা করেছিলেন যে ডিপেন্ডেন্ট ভিসার জন্য যে আমি কি ইংলিশ টেস্ট দিয়ে আসতে হবে কি না ডিপেন্ডেন্ট ভিসা বলতে একটা স্পাউস ভিসা আছে একটা হলো যে শুধুমাত্র ডিপেন্ডেন্ট টিআর ফোর ভিসা এ দুইটা আলাদা ক্যাটাগরি তো ডিপেন্ডেন্ট টিআর ফোর যে ভিসাটা এটা কিন্তু আপনি আপনার কোনো আইলস লাগতেছে না রিকোয়ারমেন্ট আপনার কোনো আইলস লাগবে না যে ডিপেন্ডেন্ট হিসেবে আসবে বাট যে স্টুডেন্ট মেন অ্যাপ্লিকেন্ট তার তো অবশ্যই আইলস থাকতে হবে বা টি আরেকটা যেটা স্পাউস ভিসা যে এখানে ব্রিটিশ সিটিজেন হিসাবেই আসে তার যদি কোনো বউ বা সে যদি ছেলে হয় বা ওয়াইফ হয় ধর এখানে মেয়ে হলো সিটিজেন বাট বাংলাদেশ থেকে কোনো হাজব্যান্ডকে নিয়ে আসতে চাচ্ছে সেই ক্ষেত্রে তার হাজব্যান্ডকে বি টু লেভেল ইংলিশ পাশ করে আসতে হবে তার ইংলিশের রিকোয়ারমেন্ট লাগবেই লেভেল এটা লেভেল বি বলে সেটা পাশ করে হচ্ছে আপনাকে স্পাউস ভিসা এখানে আসতে হবে বাট যে হলো এই ব্যক্তি যে ব্যক্তি এখানে সিটিজেন হবে তার কিন্তু মোর দেন এইটিন থাউজেন্ড পাউন্ড পার ইয়ার ইনকাম দেখাইতে হবে এটা কিন্তু আলাদা ক্যাটাগরি এটা কিন্তু ডিপেন্ডেন্টের মধ্যে আমাদের আমরা যে স্টুডেন্ট যারা আছি তাদের সাথে এটা কিন্তু সামঞ্জস্য এটা ডিফারেন্ট পুরোপুরি এটার সাথে আপনারা আবার মিলাবেন না তাই আমি এটা আরেক এটা হচ্ছে আপনাদের আরেকবার ক্লিয়ার করে দিলাম তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হয়েছে যাদের এই এই বিষয়টা জানার খুবই দরকার ছিল যে কাকে নিয়ে আসতে পারবো কাকে নিয়ে আসতে পারবো কি না আর আরেকটা বিষয় বলেছিল যে আমরা কি ফ্যামিলির সহ একসাথে দাঁড়াইতে পারবো কি না ইউকে তে হচ্ছে আপনার ওখানে লেখায় আছে আমি আপনার ওয়েবসাইটের নামটা বলেছি ডব্লিউ ডব্লিউ ডট জিও ডট স্টুডেন্ট ভিসা এটার এটার ক্যাটাগরিতে আপনি পার্টনার এবং চিলড্রেনের বিষয়ে লেখা আছে এখানে লেখায় আছে আপনারা একসাথে আপনারা দাঁড়াইতে পারেন আপনি অথবা আপনার অ্যাপ্লিকেন্টকে আগে দাঁড় করায় ভিসা করে পরে আপনার বেবিকে এদেরকে নিয়ে আসতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করবে ইটস আপ টু ইউ আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন এটা হলো একটা বড় বিষয় তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ব্লগও দিব এবং সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হেনা জুয়েল ব্লগস এবং জুয়েল হেনা ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বাই বাই তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন একটা ভিডিওতে আর আমাদের অবশ্যই ব্লগগুলো ফলো করবেন ফেসবুকে